এখন 5:30টার মতো বেজেও গেছে, সন্ধে দেবো, সন্ধে দেওয়াও হয়নি, ঠাকুর ঘর অন্ধকার, সন্ধেটা দিয়েনি, বাইরের লাইটগুলো জ্বালানো হয়নি, বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধেবাতিও দেওয়া হয়নি, একটুখানি ঘুমোলেই বেশ উঠতে না উঠতেই দেখি আজকাল সন্ধে হয়ে যায়, 5:30টা মানে অন্ধকার। তো দুপুরবেলা আমার শুতেও একটু দেরি হয়, যেহেতু ছেলে স্কুল থেকে আসে, তারপরে ওকে খেতে টেতে দিই, তারপরে 3:30-3:30 সময় তো একটু শুই। ঠান্ডা পড়েনি পড়েনি করে এখন ভীষণ ঠান্ডা পড়ে গেছে, তো সারাদিনই মোটামুটি আর ঠান্ডা জলটা খাওয়া যাচ্ছে না, একদম দাঁত শিরশির করে উঠছে। তো আমি এইরকম ঠান্ডা ওখানে জল গরম করে খাবো ঘুম থেকে উঠে। এখন আগে তো শুধু সকালে গরম জল খেতাম, এখন সারাদিনই মোটামুটি একটু জল গরম করেই খেতে হচ্ছে। একটু বেশি করে জল গরম করে থার্মোফ্লাস্কে ভরে আমি রেখে দিই, এবার যে যখন জল খাবে ওই গ্লাসের মধ্যে একটু করে গরম জলটা নিয়ে নিলে নর্মাল হয়ে যাবে। তাছাড়া ওই ঠান্ডা জলটা খেলে দাঁত একদম শিরশির করে যাচ্ছে। সন্ধে টন্ধে দিয়ে যে এসে গেছি রান্নাঘরে, বেশ ভালো রকমের ঠান্ডা পড়েছে। আগে একটু কফি খাবো, তারপর কাজে লেগে পড়বো। আজকে হচ্ছে অগ্রহায়ণের সংক্রান্তি, আর মানে কাল থেকে পৌষ মাস শুরু হবে। তো আমাদের গ্রাম বাংলায় এই অগ্রহায়ণের সংক্রান্তির দিনে একটা ছোট পিঠে উৎসব হয়, ছোট পিঠেই বলে এটাকে, কারণ এর পরে যেটা হয় পৌষ সংক্রান্তির আগে সেটাকে আমরা বড় পিঠে উৎসব বলি, কারণ সেই সময় অনেক অনেক পিঠে তৈরি করা হয়, অনেক রকমের পিঠে তৈরি করা হয়। পাটালি গুড়, পাটালি গুড়টা দিলে বেশি ভালো টেস্ট হবে। এটাকে শিম আছে বসিয়ে দিই, এটা গোলুক রেডি হোক। তখন চালটাও পেস্ট করতে হবে, চালটাও পেস্ট করা হয়নি, চালটা আমি সকালে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মিক্সিতে পেস্ট করবো, তাই বেশি ভিজলে কোনো অসুবিধা নেই। এটা ভালো করে ফার্স্টে ধুয়ে নিতে হবে, ভালো করে ফার্স্টে ধুয়ে জলটা ফেলে পরিষ্কার করে নিই। আমি তো মিক্সিতে পেস্ট করি, আমার বাপের বাড়িতে কিন্তু এখনো ঢেঁকিতে চাল কুটে পিঠে তৈরি করা হয়, বাবা দাদা হেল্প করে, যদিও মা একা পারে না, করে তো সেই পিঠের স্বাদ একটা আলাদা। আর মা অনেক রকম পিঠেও তৈরি করে, কারণ আমাদের ঘরে সবাই পিঠে খেতে খুব ভালোও গেছে, আমি অত রকমের পারি না, নিয়ম রক্ষা করি, ঠিক আছে। তো সেই রীতিনীতিগুলো যেগুলো মা শাশুড়ি মাকে দেখে এসেছি যে করে, চিরদিন করে আসছে, সেগুলোকে করতে ভালো লাগে, করি, যেমন পারি সেই রকমভাবেই করি। মোটামুটি হয়েছে, তবে যতটা সম্ভব মিহি পেস্ট করা, ততটাই মিহি পেস্ট করলে ভালো হবে পিঠেটা। আমি আবার ভালো মন্দের কথা বলছি, কারণ আমার নিজেরই ভালো হয় না, আজ কী হবে জানি না, মানে ভালো হয় না বলবো না, যখন যেমন তখন তেমন হয়, কখনো বেশ ভালো হয়, কখনো আবার ভালো হয় না। তো 2 পিস পাউরুটি ছিল, তো অল্প একটু পাউরুটির গুঁড়োটা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর এটা খেতেও ভালো হয়, খুব একটা খারাপ হয় না, পরিমাণটাও বেড়ে যাবে আর তাড়াতাড়ি হয়েও যাবে, তো সেই জন্যই চিটিং করছি আর কি, অল্প একটু চিটিং চলে না, খেতে খারাপ লাগবে না, ওই জন্য পাউরুটি গুঁড়োটা দিয়ে কি ফুটছে, ফুটে ফুটে চারদিক ছড়াচ্ছে, একদম ছিটিয়ে যাচ্ছে, খুব সাবধানে কিন্তু করতে হবে, বড় জায়গাতে বসালেই বেশি ভালো হতো এখন মনে হচ্ছে। তো মোটামুটি হয়েই গেছে, এবার ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডা হলে এটা অনেকটা বেশি শক্ত হয়ে যাবে, কন্টিনিউয়াসলি নাড়তে হবে না, কিন্তু তলায় বসে একদম পুড়ে একাকার অবস্থা হবে। পুরোটা নেবো না, যদি না হয় প্রথমে একটুখানি নিই, হাফ নিই, আর হাফটা রেখে দিই, ঠিক আছে, কারণ কি হচ্ছে দেখি, কারণ আমার নিজের উপর কোনো ভরসা নেই, বিশেষ করে পিঠে তৈরির ব্যাপারে, সেই জন্য প্রথমে হাফ নিলাম,
তারপরে আবার হাফটা যদি এটা নষ্ট হয়, কারণ আমি বহুবার এরকম হয়েছে পিঠে তৈরি করতে গিয়ে ব্যাটার রেডি করে আমাকে বারবার ফেলতে হয়েছে, কারণ নষ্ট করেছি, হয়নি, ছিঁড়ে গেছে, বসে গেছে, এরকম ব্যাপার হয়েছে। তো সেই জন্য প্রথমে একটু যেটাকে ধোসা বলে সবাই, আমরা বলি তাওয়া পিঠে, সেইটাই বানাবো। তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর জল দিয়ে গুলে দেবো, ব্যাস আর কিছুই না। তাই একটু ঠিকঠাক করে ব্যাটারটা রেডি করি, ঠান্ডা জল দিয়ে গুলে নিচ্ছি। চালের গুঁড়ো চাল হলে একটু হালকা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে গুলে লাগতো, কিন্তু যেটা যেটা পেস্ট চালের সেজন্য ঠান্ডা জল দিয়ে গুলছি। যদিও বহুবার দেখি খুব সহজ, প্রসেসটা দেখে মনে হয় বা এটা খুব সহজ কাজ, কিন্তু নিজে যখন করতে যাই তখন দেখি আর হয় না। তো আজকে কী হবে জানি না, দুঃখে দুঃখে করে আজকে যেন একটু ভালোই হয়। বিশেষ করে যখন ভিডিও বানাচ্ছি ছিঁড়ে টিড়ে গেলে নিজেরই লজ্জা করবে দেখাতে। তো সবসময় সবাই যে সব কাজ পারবে তার তো কোনো মানে নেই, তাই নয় কি? তো আমিও ট্রাই করি, ভালো খারাপ যাই হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাটা গরম হোক আরেকটু। এই যে এটা হচ্ছে বিখ্যাত বেগুনের বোঁটা, কারণ এইটা দিয়েই আমার মা সবাই দেখি এইভাবে এরমভাবে তেল নিয়ে এটা দিয়েই তেলটা লাগাই। এখন যদিও কত রকমের ব্রাশ ট্রাশ সব আছে, কিন্তু মারা দেখি এরকমভাবে তেলটা লাগাই, আমিও সেইভাবে একই রকমভাবেই করবো। যেমনভাবে মা করতে দেখেছি, যেমনভাবে শাশুড়িমাকে করতে দেখেছি সেইভাবেই করবো, কিন্তু তাও আমার হবে না, ওদের হয়। এইটাই ডিফারেন্স যে আমার হবে না পিঠেটা আর ওদের হয়। দুগ্গা 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 দুগ্গা, হে মা যেন হয়ে যায় না। তাওয়াটা গরম হয়নি খুব একটা, ফার্স্টেরটা তো দেখি কী হচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে করছি। ধারগুলো যখন নিজে থেকে উল্টাবে তখন উল্টাবার চেষ্টা করবো। মনে হচ্ছে হয়ে গেছে না, কী জানি কী হবে, মনে হচ্ছে মাঝখানটা হয়নি। কি হয়েছে বিড়াল, খাবো তাওয়া থেকেই খাবি, আগে আমার হোক হবে কিনা জানি না, কিন্তু এখনো হয়নি মাঝখানটা। ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে লাগছে, ছিঁড়লেও খাবি তো বাবু। যা এখন তুমি, সাতটা বেজে গেছে, চাচ্ছিতে করবে না নলেন গুড়, দেখি কি দিয়ে করা যায়। চাচ্ছি দেবে, চাচ্ছি বেশি ভালো, একটু একটু নলেন গুড় করলে চাচ্ছি। আমি প্লেন করে দেবো গুড় দিয়ে। না না না, কারণ আমার পোতে তুই তো জানিস যে আমার কি হয় কি হলো, কত লড়াই হয়। যাই হোক আজকে হয়েছে একটা ফটো হচ্ছে, থ্যাংক ইউ। বাকিগুলো এমনিভাবে করার চেষ্টা করি, লাস্ট পর্যন্ত কি হয়ে যায় না। হয়েছে 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 হয়েছে, তো অনেকগুলোই হলো, ঠিকঠাকই হয়েছে। এই যে বেশ কয়েকটাই করে নিয়েছি, এটা আমি ছাড়াতে গিয়ে ছিঁড়ে গেল। চেখে দেখি নুন টুন গুলো ঠিক আছে কিনা, খেতে দেখিনি। একটু নুনটা লাগবে মনে হচ্ছে, বানাতে বানাতে আমার খাওয়াও চলছে, ভালোই হয়েছে খেতে, খারাপ হয়নি খুব একটা। তো এবার ফার্স্ট টাইম আমার ভালো ঠিকঠাক হলো। অন্যবারে চালের গুঁড়ো যেটা কিনতে পারা যায় মিক্সারে গুঁড়ো করা, সেই চালের গুঁড়ো দিয়ে করার চেষ্টা করি, হয় না। আর এবার মিক্সিতে পেস্ট করে করলাম বলে ঠিকঠাক হলো, যারা প্রথম করবেন না মিক্সিতে পেস্ট করে করাই ভালো।